নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত নিরামিষ স্বাদের রেসিপি। এরপর থেকে চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য আর আপনাদের বাজার থেকে চিংড়ি মাছ কেনার প্রয়োজন নেই, বাড়িতেই আপনারা এবার চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন একদম হোমমেডভাবে। তাহলে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বাজার থেকে চিংড়ি মাছ না কিনেও বাড়িতেই আপনারা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করি, আর ভিডিওটা স্কিপ না করে একটু আপনারা পুরোটা দেখবেন। যদি আপনারা ভিডিওটা একটু স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলুকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এবার এই সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সমস্তটা রেডি হয়ে যায়, আর নয়তো যদি হাতের সাহায্যে আপনারা চটকে নিতে চান বা চপ করতে চান তাহলে কিন্তু তখন হয় না, গোটা গোটা কিছু থেকেই যায়। সেজন্য গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ছানা। ছানাটা আমি কিছুটা পরিমাণ ব্যবহার করছি, এটা আমার বাড়িতে তৈরি ছানা। আমি এখানে ছানা ব্যবহার করেছি, আপনারা ছানার পরিবর্তে কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো ময়দা। 4 চামচ ময়দা কিন্তু এরকম চামচ মেপেই আমি ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝালঝাল হবে, খেতে ভাল লাগবে, সেজন্য একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম। তবে আপনারা কিন্তু পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্তটা মাখা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডোটা কত সুন্দর মাখা হয়েছে। এদিকে দেখুন ডোটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে একটা এরকম সাদা প্লেট নিয়ে নিয়েছি, তার ওপরে আমি একটু ময়দাটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে ছড়িয়ে দিতে হবে, কারণ যখন আমি চিংড়ি মাছগুলো তৈরি করব তখন কিন্তু এর মধ্যেই রাখতে হবে। এবার আমি ভালো করে থালাটার ওপর ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে একদম অল্প অল্প নিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে কিন্তু চিংড়ি মাছের শেপ দিয়ে দেবো। প্রথমে একটু লম্বা করে নিচ্ছি হাতের সাহায্যে, ঠিক যেরকম হয় চিংড়ি মাছ সেই অনুযায়ী বানাচ্ছি। মাথার দিকটা একটু মোটা হবে আর লেজের দিকটা কিন্তু সরু হবে। দেখুন করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে কিন্তু আমি চিংড়ি মাছের গায়ে যেরকম খাঁজ কাটা কাটা থাকে আমি সেরকমভাবে এর গায়েও বানিয়ে দিচ্ছি। এবার আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি, দেখুন তে ছুরির সাহায্যে কিন্তু আমি এইভাবে আলতোভাবে খাঁজটা কেটে নিচ্ছি, আর লেজটাকে এইভাবে লেজের দিকটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি। এবার এর মাথার দিকটা আমি একটু মুড়ে দেব। দেখুন তৈরি হয়ে গেল চিংড়ি মাছ। আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। আপনারা কিন্তু সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, বড়ও করতে পারেন কিংবা এর থেকে ছোটও করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আরেকটা করে আপনাদের একটু দেখিয়ে দেব। এইটা একটু বড় করছি, কারণ আমি বললাম আপনারা সাইজটা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, সেজন্য একটা একটু মিডিয়াম সাইজের দেখালাম আর এটা একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এইভাবে একটু নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে লম্বা করে দিয়ে মাথার দিকটা একটু মোটা রেখে লেজের দিকটা একটু সরু করতে হবে, দিয়ে একটা ছুরির সাহায্যে আলতোভাবে কিন্তু খাঁজ কেটে নিতে হবে, দিয়ে লেজের দিকটা এইভাবে ছুরি দিয়ে দুভাগে ভাগ করে দিয়ে মাথার দিকটাকে একটু মুড়ে দিলেই কিন্তু চিংড়ি মাছটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদের সামনে আবার ফিরে আসছি। সমস্ত চিংড়ি মাছগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনার পর যখন খোলা ছাড়িয়ে রাখা হয় ঠিক যেরকম দেখতে লাগে এখনও কিন্তু সেরকমই দেখতে লাগছে। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আগে থেকেই কিন্তু সর্ষের তেল গরম হবার জন্য দিয়ে রেখেছিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে বানিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব, খুব লাল লাল করে ভাজবো, আর দেখবেন পুরো চিংড়ি মাছের মতোই দেখতে লাগে। আর ভাজার পর তো আপনারা আরোই বুঝতে পারবেন না যে এটা বাজার থেকে কিনে আনা আসল চিংড়ি নাকি বাড়িতে বানানো। এবার দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, আরেকটা দিককেও উল্টে দিচ্ছি। একই রকমভাবে এই দিকটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এটা এদিকে ভাজা হতে থাক। এবার অপর দিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, সেজন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে প্রথমেই আমি ব্যবহার করছি টমেটো, এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, তারপর এর মধ্যে আমি ব্যবহার করলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, দিয়ে দিচ্ছি এর মধ্যে দারুচিনি,
এক টুকরো দারুচিনি ব্যবহার করেছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ। এবার অল্প জল দিয়ে এর পেস্ট আমি তৈরি করে নেব। আর এইদিকে দেখুন, এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই ভাজাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। সমস্তগুলো তুলে নেবার পর বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। তারপর আমি আপনাদের সামনে দেখাবো যে সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, সমস্তগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার অন্যদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম আমি গোটা জিরে হাফ টিস্পুন। যে পেস্টটা তৈরি করে নিয়ে এসেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে নিচের দিকে কিন্তু লেগে যেতে পারে। আর আপনারা যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নায় টেস্ট আসবে। এইভাবে অনবরত কষিয়ে নেবার পর এর মধ্যে আমি মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুনের থেকে অল্প একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রান্নাতে রঙের জন্যই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতেও পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে অনবরত খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু পেস্টের মধ্যে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে যখন আমি পেস্ট বানিয়েছিলাম সেই সময় কিন্তু আমি গোটা ধনে আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখানে আর আমি ব্যবহার করলাম না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম এর মধ্যে আমি চিনি, চিনিটা হাফ টিস্পুন ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি হাফ কাপ মতো জল। হাফ কাপ জল দিয়ে দেবার পর মশলাটাকে জলের সাথে একবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ঢাকা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, এইভাবে এটা ফুটে উঠবে। দেখুন, ফিরে এলাম কিছুক্ষণ পর, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আরও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ এই চিংড়ি মাছগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকবে, সেজন্য এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। আর এখানে আপনাদের বলে রাখি, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারিনি। তবে আপনাদের কাছে যদি ধনেপাতাটা অ্যাভেলেবেল থাকে, আপনারা কিন্তু অবশ্যই সার্ভ করার পর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবেন, সেক্ষেত্রে আরও ভালো লাগবে দেখতে। এবার দেখুন, এটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এটাকে এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। এখানে আপনাদের একটু বলে রাখি, যেহেতু আমি পেস্টটা বানানোর সময় সমস্ত গরম মশলার উপকরণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখানে আলাদাভাবে আর গরম মশলা ব্যবহার করিনি। তবে আপনারা কিন্তু গরম মশলার পরিবর্তে ধনেপাতা আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। আমি সাজিয়ে দিয়েছি প্লেটের মধ্যে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম নিরামিষ চিংড়ির রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে, বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে।